কলকাতার আকাশে ধূমকেতুর দর্শন, 6000 বছর পর কলকাতার আকাশে মহাজাগতিক বিষয়। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির ঘোষাল। আবির, খালি চোখে কি দেখা যাবে, ঠিক কি জানা যাচ্ছে এবং কবে কখন দেখা যাবে এবং কতক্ষণের জন্য দেখা যাবে? দেখো, হচ্ছে নভেম্বর মাসে প্রথম হচ্ছে নাসা টেলিস্কোপে দুটো জিনিস ধরা পড়ে, সেটা দেখতে পাওয়া যায় যে পৃথিবীর দিকে দুটো জিনিস ধেয়ে আসছে। তো প্রথমেই তারা যে ভেবেছিলেন যে এটা কোনো হচ্ছে অ্যাস্টেরয়েড বা গ্রহাণু যেটা হবে, পরবর্তী সময় ক্রমাগত এটার উপর নজর রাখা হয়। তো বিজ্ঞানীরা, মহাকাশ বিজ্ঞানীরা যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে যে মার্চ মাসে, 27 মার্চ প্রথম যেটার নাম জানতে পারা যায়, যার নাম হচ্ছে নিউআইজ বা C220 বা F3। এটি হচ্ছে যেমন একটি ধূমকেতু যেটা সূর্য ওঠার আগে আমাদের এখানে, যেটা 14 জুলাই পর্যন্ত তার 1 ঘন্টা আগে থেকে লক্ষ্য করতে পারা যাচ্ছে। 14 জুলাই এর পর অর্থাৎ 15 জুলাই থেকে এটাকে দেখতে পাওয়া যাবে, যখন এই সূর্য ডুবে যাবে তারপরে, এবং আমাদের এখান থেকে দাঁড়িয়ে উত্তর পশ্চিম আকাশে সেটা নজরে আসবে। বিষয়টা হচ্ছে যেহেতু এখন বঙ্গোপসাগরের আকাশের ওপর মেঘ রয়েছে, ফলে খালি চোখে কতটা দেখা যাবে তা নিয়ে একটু অল্প হলেও সংশয় রয়েছেন। তবে মহাকাশ বিজ্ঞানীরা বলছেন যে অত্যন্ত উজ্জ্বলের অবস্থান, ফলে খালি চোখেই একে দীর্ঘ সময় ধরে দেখতে পাওয়া যাবে। 15 জুলাইয়ের পর থেকে প্রত্যেক দিন 2 ডিগ্রি করে অবস্থান একটা বদলাবে, ফলে সেটা নজরে আসার মতো অনেকটা প্রকৃতি হবে এবং 30 জুলাই পর্যন্ত এটিকে লক্ষ্য করতে পারা যাবে। এবং 6800 বছর পর এই ধরনের কোনোটি ধূমকেতু যেটা নজরে আসার মতো, ফলে ইতিমধ্যে মহাকাশ বিজ্ঞানীদের কাছে এই ধূমকেতু নিয়ে একটা ভীষণ রকম একটা আগ্রহ তৈরি হয়েছে। এখনও পর্যন্ত যা তারা যেটা বলছেন যে খালি চোখে দেখা অবশ্যই সম্ভব, তবে যেহেতু এই সংক্রান্ত কিছু বিষয় হলে গবেষণা সংক্রান্ত বিষয়, তবে টেলিস্কোপের সাহায্যে দেখলে এর যে রূপের ছটা সেটা আর অনেকটা বেশি বুঝতে পারা যাবে। আচ্ছা, ধন্যবাদ আবির। বিশেষত্ব কি, এই কমেটটা যেহেতু 6800 বছর লাগে একবার ঘুরে আসতে, সেহেতু মানব সভ্যতার পরে মানুষ যেদিন থেকে এই সমস্ত তারা উপগ্রহ এগুলো সব স্টাডি করতে শুরু করলো, তারপর থেকে এই প্রথম মানুষ এই কমেটটাকে দেখতে পাচ্ছে। এই কমেট এর আগে যখন এসেছিল তখন মানুষেরা ওদের গুহায় বাস করতো। দ্বিতীয় কথা হলো, এই কমেটটা এই সেঞ্চুরিতে সবচেয়ে ব্রাইটেস্ট বলে মনে করা হচ্ছে। 14 জুলাইয়ে রাফলি সূর্য যখন ডুববে এই কমেটটা তখন ডুববে, ফলে ওটাকে দেখা যাবে না। কিন্তু 15 জুলাই থেকে আবার কিন্তু সবাই সূর্য ডোবার ঠিক পরে দেখতে পাবে। সূর্য ডোবার পর ঠিক যেমন করে শুক্তারাটা সন্ধ্যা তারায় পরিণত হয় সূর্যকে ক্রস করে, এই কমেটটাও সূর্যের আগে উঠছিল, এখন সূর্যের পরে ডুববে। আচ্ছা, 14 তারিখ থেকে শুরু করে 30 জুলাই অবধি প্রায় মানুষ কিন্তু খালি চোখেই দেখতে পাবে, কলকাতার মানুষ, এবং সেটা দেখতে পাওয়া যাবে উত্তর পশ্চিম আকাশে।